নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে স্বাগত। স্বাগত আমাদের পাঠশালাতে। আমরা এখন শুরু করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের ক্লাস জনন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক সুমন দে, শিক্ষিকা রঞ্জনা চৌধুরী। আমরা স্বাগত জানাই শিক্ষক শিক্ষিকাদের নোম্যান্স ল্যান্ডের স্টুডিওতে। আমরা সরাসরি ক্লাসে যাব, তার আগে টিভি স্ক্রিনের ওপারে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আরও একবার জানিয়ে রাখবো, যদি কোনো ক্লাস তোমরা কোনো কারণে মিস করে গিয়ে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজে তোমরা যদি লাইক করে রাখো পরবর্তী ক্লাসগুলির সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। এবং সেখানে প্রতিদিন আমরা ক্লাসগুলিকে পুনরায় প্রতিটি ক্লাস আলাদা আলাদা করে আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে। আমরা শুরু করব, আরও একবার স্বাগত শিক্ষিকা রঞ্জনা চৌধুরী ও সুমন দেকে। আমরা স্যারদের কাছে অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্যে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সাবধানে থাকবে, সতর্কে থাকবে আর স্বাস্থ্যবিধি সম্পর্কিত সমস্ত নির্দেশাবলী মেনে চলবে। তো আজ আমরা শুরু করব জনন। জনন কি? জনন হচ্ছে, জনন কথার অর্থ হচ্ছে বংশবিস্তার। ধরো রেচন, শ্বসন, পুষ্টি, এগুলো তো তোমরা ক্লাস নাইনে পড়েছো। এগুলো যেমন জীবের অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, মানে এগুলো চলতেই হবে, তেমনি বেঁচে থাকার জন্যও যে যে প্রক্রিয়াগুলো আছে একটা জীবের জীবন ধারণের জন্য যত রকমের প্রক্রিয়া থাকা দরকার সেগুলি যেরকম দরকার, ঠিক তাদের মতো জনন ক্রিয়া কিন্তু ততটা বেশি যে তাদের করতেই হবে। জীবের দেহে জনন যে অত্যাবশ্যকীয় একটা ব্যাপার সেটা কিন্তু নয়। তবে জনন কী? জননের মাধ্যমে জীব কী করে? তার যেমন ধরো প্রত্যেকটা জীব জন্মালে তার মৃত্যু অবধারিত, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে একটা জীব যখন সে মারা যাচ্ছে তখন তার জনন কেন করছে? জনন করছে যে তার নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য। তাহলে জনন কি? জননের যদি সংজ্ঞা হিসাবে আমরা জানতে চাই বা বলতে পারি, সেক্ষেত্রে কোনো জীব তার এমন একটা জৈবনিক প্রক্রিয়া যেটা তার নিজের সত্তা এবং তার আকৃতি বিশিষ্ট অপত্য সৃষ্টির মাধ্যমে জীব তার নিজস্ব বৈশিষ্ট্য এবং বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখে, তাদের অস্তিত্বটাকে রক্ষা করে, তাকেই বলা হয় জনন। এখন জননের প্রকারভেদ, জনন সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অযৌন জনন, দু নম্বর হচ্ছে যৌন জনন, আর তিন নম্বরটা হচ্ছে অঙ্গজ জনন। তো অযৌন জননটা কি? অযৌন জনন হচ্ছে এক্ষেত্রে জীব, যে কোনো একটা জীব, একটা জীবেরই প্রয়োজন হয় অযৌন জননের ক্ষেত্রে। কি করে জীব? কোনো গ্যামেট সৃষ্টি না করেই তার হচ্ছে নিজের অর্থাৎ সেই পিতা মাতা বা জনিত্রী জীবের, তার নিজের একবারে সমগুণ সম্পন্ন, একটা সম আকৃতি সম্পন্ন একটা জীবের সৃষ্টি করে অযৌন জননে। আর সেক্ষেত্রে আর যৌন জননটা কী হচ্ছে? যৌন জননে দুটো স্ত্রী এবং পুরুষ দুটো গ্যামেটের প্রয়োজন হচ্ছে, যে গ্যামেটের মিলনের ফলে যে জনন ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ মিলনের ফলে হচ্ছে নিষেক, নিষেকের ফলে কী হয়, জাইগোট উৎপন্ন হয়। তো সেই জাইগোটটা আবার মাইটোসিস পদ্ধতিতে সেগুলো বিভাজনের মাধ্যমে একটা নতুন অন্তর সৃষ্টি করে সে। আর তিন নম্বর হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জননটা কী হয়? উদ্ভিদ জীবদেহ তার নিজের অঙ্গ থেকে, কো দেহ বিভাজনের মাধ্যমে বা নিজের অঙ্গ থেকে একটা নতুন অপত্যের সৃষ্টি হয়। তো এই সমস্ত বিষয়ে অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন, এই তিনটের মধ্যে তোমাদের যৌন জননটা সিলেবাসের অন্তর্গত নয়, বাকি আছে অযৌন জনন এবং অঙ্গজ জনন, যেটার মধ্যে আমি প্রথম শুরু করছি তোমাদের অযৌন জনন। তার আগে একটা বলে রাখি, যৌন জনন আর অযৌন জননের একটু পার্থক্যটা তোমাদের বলে রাখি। তাহলে
অযৌন জনন আর যৌন জননের পার্থক্যের প্রথমটা আমি একটু বলার চেষ্টা করেছিলাম। অযৌন জননে কিন্তু জনিত্রীর সংখ্যা অর্থাৎ যেখান থেকে যে জীবের দেহ থেকে অপত্য সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু জনিত্রীর সংখ্যাটা কিন্তু একটি থাকছে। আর এদের ক্ষেত্রে জনিত্রীর সংখ্যা দুটি, অর্থাৎ যৌন জননের দুটি পিতা মাতা দুটির দুজনের প্রয়োজন। কেন? একটা পিতার থেকে পুংগ্যামেট আর একটা মাতার থেকে স্ত্রীগ্যামেট। এই দুটি গ্যামেটের মিলনের ফলে, নিষেকের ফলে তৈরি হচ্ছে ভ্রূণ, অর্থাৎ সেক্ষেত্রে যৌন জনন সম্পন্ন হচ্ছে। এরপরে দু নম্বরটা হচ্ছে, এক্ষেত্রে এরপরে কী হচ্ছে, গ্যামেট উৎপাদন। গ্যামেট কী হয়, অযৌন জননের ক্ষেত্রে যেহেতু জনিত্রীর সংখ্যা একটি, তাহলে গ্যামেট উৎপন্ন হচ্ছে না, তাহলে এদের দেহে গ্যামেট উৎপন্ন হয় না। কিন্তু এদের কী হয়, গ্যামেট উৎপন্ন হয়। তিন নম্বর হচ্ছে মাইটোসিস। মিয়োসিস দশা সাধারণত কী হয়, অযৌন জননের ক্ষেত্রে ঘটে, কেবলমাত্র অযৌন জননের ক্ষেত্রে কেবলমাত্র মাইটোসিস ঘটে। আর যৌন জননের ক্ষেত্রে কী হয়, যৌন জননের ক্ষেত্রে প্রথমে মিয়োসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয়, তারপরে সেই গ্যামেট দুটির মিলনের ফলে যে নিষেক ক্রিয়া হয়, নিষেকের ফলে যে জায়গোট সৃষ্টি হয়, সেই জায়গোটের কী হয়, মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়ে আস্তে আস্তে ভ্রূণ তৈরি করে। তাহলে যৌন জননের ক্ষেত্রে মাইটোসিস আর মিয়োসিস উভয়ই ঘটে। এদের ক্ষেত্রে প্রথমে মিয়োসিস ও পরে মাইটোসিস ঘটে। এরপরে লাস্ট যেটা হচ্ছে, এক্ষেত্রে চার নম্বর যে পয়েন্টটা, যে উৎপন্ন যে অপত্য জীবটি কি হয়, একদম জনিত্রীর মতো বৈশিষ্ট্য সম্পন্ন হয়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, অপত্যটি একটু জনিত্রীর মতো হুহু কিন্তু এক হয় না। এক্ষেত্রে জনিত্রী বা পিতামাতার মতো হয় না। তাহলে যৌন জনন আর অযৌন জননের ক্ষেত্রে আমরা চারটে পয়েন্ট পেলাম, এই চারটেই লিখলে একদম যথেষ্ট। এরপরে আসছে, আমরা শুরু করব অযৌন জনন। অযৌন জননটা কী? অযৌন জনন প্রথমে একটু বলেছিলাম যে অযৌন জনন হচ্ছে জীব কোনো গ্যামেট উৎপন্ন ছাড়াই, অর্থাৎ গ্যামেট তারা তৈরি না করেই, তার দেহকোষ বিভাজন অথবা রেণু উৎপাদনের মাধ্যমে হচ্ছে অযৌন জনন ক্রিয়াটা সম্পন্ন করে। তাহলে সংজ্ঞাকারে বলতে গেলে কী বলবো, যে জনন পদ্ধতিতে জীব কোনো গ্যামেট উৎপন্ন ছাড়াই, তার দেহকোষ বিভাজনের মাধ্যমে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে জনন পদ্ধতি সম্পন্ন করে, তাকে বলা হয় অযৌন জনন। অযৌন জনন বিভিন্ন তোমার হচ্ছে জীবের দেহে দেখতে পাওয়া যায়। কী কী মাধ্যমে অযৌন জনন ঘটে? প্রথমে আসছে বিভাজন বা ফিশন্স।
বিভাজন এটা সাধারণত বিভাজন নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো যে বিভাজিত হয়, কি হয়, দেহকোষটা বিভাজিত হয়। সাধারণত তোমার অ্যামিবা, হাইড্রা এই সমস্ত অ্যামিবা, তারপরে সরি তোমার প্লাজমোডিয়াম, যে সমস্ত এককোষী যে জীবগুলো আছে এরা কি করে, বিভাজনের মাধ্যমে তারা অপত্য সৃষ্টি করে। কিভাবে? অ্যামিবা হচ্ছে তার, অ্যামিবা একটা কিরকম দেখতে হয়, অ্যামিবা তোমরা দেখেছো যে এরকম যে কোনো একটা আকৃতি বিশিষ্ট অ্যামিবা হয়। তো অ্যামিবা কি করে, প্রথমে তার তো কি করে অ্যামিবা প্রথমে তার দেহটাকে বিভাজনের মাধ্যমে দুটি কোষের সৃষ্টি করে বা দুটি নিউক্লিয়াসের সৃষ্টি করে। সেই নিউক্লিয়াসটা পরে সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত হয়ে দুটি কোষের অপত্যের সৃষ্টি করে। আর এরপরে হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামটা কি, প্লাজমোডিয়ামটা কিভাবে করে? প্লাজমোডিয়াম যে জীবাণু যেটা তার দেহে, তাদের সারা জীবনচক্রে সাইজার্ন বলে একটা দশা আছে। সাইজার্ন দশার মধ্যে কি করে, তাদের যে একটা নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটাকে বারবার বিভাজিত করে। বিভাজনের মাধ্যমে অনেক কটা নিউক্লিয়াস সৃষ্টি করে। তো এই যে অনেক কটা যে নিউক্লিয়াস সৃষ্টি হলো, এই অনেক কটা নিউক্লিয়াস একত্রে সৃষ্টি হওয়ার এই ব্যাপারটাকে তখন বলা হয়, ওগুলোকে বলা হয় মেরোজয়েড। অনুকূল পরিবেশে কি করছে প্লাজমোডিয়াম, তখন ওই সাইজয়েন্টের প্রাচীর বিদীর্ণ হয়, অর্থাৎ যে প্রাচীর দ্বারা ঘেরা থাকে, যার মধ্যে মেরোজয়েড যে অপত্য অনেক একাধিক নিউক্লিয়াসগুলো তৈরি হয়েছে, সেই নিউক্লিয়াসগুলি যখন ওই সাইজয়েন্টের প্রাচীর বিদীর্ণ হয় তখন ওগুলো বাইরে বেরিয়ে এসে অপত্যের সৃষ্টি করে। এরপরে হচ্ছে তোমার কোরকোদ্গম বা বাডিং পদ্ধতি। কোরকোদ্গম বা বাডিং পদ্ধতিটা কাদের দেহে দেখতে পাওয়া যায়? ইস্ট, হাইড্রা এই সমস্ত প্রাণীদের দেহে দেখতে পাওয়া যায়। ইস্টের দেহে কি হয়, ইস্টের দেহে কখনো কোনো একটা সময় তাদের দেহকোষের অসম বিভাজন ঘটে। সেই অসম বিভাজনের ফলে তখন কি হয়, তাদের একটা কোরকের সৃষ্টি হয়। যেরকম যদি এটা একটা ইস্ট হয়, এরকম একটা অসম বিভাজন হয় তাদের, সেই অসম বিভাজনের পরে গিয়ে এরকম দুটি অপত্যের সৃষ্টি করে। অর্থাৎ আমি এটাকে দেখালাম যে এটা এক সময় গিয়ে অনুকূল পরিবেশে গিয়ে ওর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দুটি অপত্যের সৃষ্টি করে। এরপরে হাইড্রার ক্ষেত্রে, হাইড্রা একটা প্রাণী যার শরীরের ভেতরে একটা কোরক বা বাডের সৃষ্টি হয়। সেটা কি হয়, একটা সময়ে সেই কোরক বা বাড়টাকে কি করে, সেই হাইড্রার দেহ থেকে পুষ্টি নিয়ে আস্তে আস্তে তার যখন মুখছিদ্র এবং মুখছিদ্রের চারপাশে যে কোর্ষিকাগুলো হয়, সেই কোর্ষিকা যখন সৃষ্টি হয়, অর্থাৎ সে পূর্ণাঙ্গ একটা ছোট্ট অপত্যের সৃষ্টি হয়, তখন সে অনুকূল পরিবেশে গিয়ে তার ওই হাইড্রার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটা অপত্যের সৃষ্টি করে। এরপরে আসছে খণ্ডীভবন। তিন নম্বর হচ্ছে খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন। খণ্ডীভবন কি, খণ্ডী মানে খণ্ড খণ্ডভাবে বিভক্ত। স্পাইরোগাইরা একটা সূত্রাকার শৈবাল। এই স্পাইরোগাইরা শৈবাল যখন হচ্ছে তোমার কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে যায়, তখন কি হয়, সেই প্রতিটা খণ্ড থেকে একটা করে অপত্যের নতুন স্পাইরোগাইরার সৃষ্টি হয়। তারপরে আসছে রেণু, রেণু উৎপাদন। চার নম্বর হচ্ছে রেণু উৎপাদন। রেণু উৎপাদন, তাহলে সবার আগে আমরা জানবো রেণুটা কি। রেণু হচ্ছে জীবের দেহকোষের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস অসংখ্য বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি করে। সেই নিউক্লিয়াসগুলি সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত হয়ে একটা কোষের সৃষ্টি করে। সেই কোষগুলোকে বলা হচ্ছে রেণু বা স্পোর। তাহলে রেণু বা স্পোর মূলত এক একটা কোষ। কি হয়, এই রেণুর মাধ্যমে মশ, ছত্রাক, ফার্ন এরা অযৌন জননক্রিয়া সম্পন্ন করে। ছত্রাক হচ্ছে যেমন মিউকর, রাইজোপাস এইরকম ছত্রাকরা, তারা এই রেণুর মাধ্যমে জননক্রিয়া সম্পন্ন করে। এছাড়া মস, ফার্ন এরা আছে। এবার আসি রেণু তাহলে কয় প্রকার। রেণু দু প্রকার, একটা হচ্ছে চলরেণু, একটা হচ্ছে অচল রেণু। চলরেণু বা জুস্পোর কি, যে সমস্ত রেণুর ফ্লাজেলা বা সিলিয়া, তোমরা পড়েছো যে ফ্লাজেলা সিলিয়া কি, ফ্লাজেলা সিলিয়া হচ্ছে গমন অঙ্গ,
অর্থাৎ যখনই কোনো রেণুর সাথে ফ্লাজেলা বা সিলিয়া এগুলো যুক্ত থাকবে তখন সেই রেণুটা চলরেণু বলবে তাকে, আর যখন এই রেণুতে ফ্লাজেলা সিলিয়া যুক্ত থাকে না তখন তাকে বলা হয় অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। তো এই যে মিউকর, রাইজোপাস, তারপরে হচ্ছে পেনিসিলিয়াম, এরা কী করে এই অচল রেণুর মাধ্যমে তাদের অযৌন জননক্রিয়া সম্পন্ন করে। আর ফাইটোপথোরা নামক একটা উদ্ভিদে কী হয়, ছত্রাকে কী হয়, তোমার ওই জুস্পোর বা চলরেণুর মাধ্যমে তারা জননক্রিয়াটা সম্পন্ন করে। তো আমি একটা মিউকর বা রাইজোপাসের ক্ষেত্রে কীভাবে হয়, মিউকরের যে হাইফি থাকে অর্থাৎ এইটা হচ্ছে হাইফি, এর মাথায় একটা রেণুস্থলী সৃষ্টি হয়, রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী, অর্থাৎ যার মধ্যে অসংখ্য রেণু থাকে, এটা হচ্ছে রেণুস্থলী। এই রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু বা স্পোর থাকে, অনুকূল পরিবেশে কি হয় এই রেণুস্থলীর এই পর্দা বিদীর্ণ হয়ে গিয়ে কি করে রেণুগুলি ছড়িয়ে পড়ে এবং নতুন অপত্যের সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে তোমার ফানের ক্ষেত্রে। ফানের কি ক্ষেত্রে কি হয়, ফানের পাতার উল্টো দিকে পাতার কক্ষে রেণুস্থলী তৈরি হয় যাকে বলা হয় সোরাস। খুব ভালো প্রশ্ন, সোরাস কি? সোরাস হচ্ছে ফার্নের পত্রকক্ষের উৎপন্ন একটা হচ্ছে রেণুস্থলী যার মধ্যে অসংখ্য রেণু থাকে। তো অনুকূল পরিবেশে এই রেণুস্থলী বিদীর্ণ হয়ে গিয়ে রেণু নির্গত হয়ে নতুন অপত্যের সৃষ্টি করে। এরপরে আসছে পাঁচ নম্বর হচ্ছে পুনরুৎপাদন। পুনরুৎপাদন বা রিজেনারেশন, পুনরুৎপাদন মানে পুনরায় উৎপাদিত হয়। কিভাবে? যে প্ল্যানেরিয়া নামক জীবের দেহে কি হয় তোমার হচ্ছে তাদের দেহটাকে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ যদি ভাগ ভাগ করেও দেওয়া যায়, কাটাও কেটেও দেওয়া যায়, তাহলে সেই প্ল্যানেরিয়ার দেহ থেকে কিন্তু প্রত্যেকটা কাটা অংশ থেকে কিন্তু এক একটা করে নতুন জীবের অপত্যের সৃষ্টি হয়। এরপরে আসছে অঙ্গজ বংশবিস্তার। অঙ্গজ বংশবিস্তার, তাহলে আমরা অযৌন জননের পদ্ধতিতে পাঁচ রকম পেলাম। একটা হচ্ছে বিভাজন, তার মধ্যে দ্বিবিভাজন, বহুবিভাজন, যেটা দ্বিবিভাজন ঘটেছিল অ্যামিবার ক্ষেত্রে, বহুবিভাজন ঘটেছিল তোমার প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, তারপরে এসছে কোরুকদগম পদ্ধতি, তারপরে এসছে হচ্ছে খণ্ডীভবন, তারপরে এসছে রেণু উৎপাদন, আর লাস্ট হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন। এরপরে চলে এসো অঙ্গজ বংশবিস্তার। অঙ্গজ বংশবিস্তার কথাটার মধ্যেই অঙ্গজ অর্থাৎ দেহ থেকে নতুন অপত্যের সৃষ্টি হওয়ার পদ্ধতিকে, অর্থাৎ এক্ষেত্রে না গ্যামেট উৎপাদিত হয় না রেণু উৎপাদিত হয়, জনিত্রীর দেহ থেকে একটা নতুন অপত্যের সৃষ্টি হয় এই বংশবিস্তার পদ্ধতিতে, অর্থাৎ এই অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিতে জনিত্রীর থেকে তার নতুন একটা অপত্যের সৃষ্টি হয়। তো কীভাবে এই অঙ্গজ বংশবিস্তার, সাধারণত দুপ্রকার, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার বিভিন্নভাবে হয়, যেমন মূল কাণ্ড পাতার মাধ্যমে উদ্ভিদেরা কি করে তাদের বংশবিস্তার করে। মূলের মাধ্যমে কি, আমরা রাঙা আলু সকলেই দেখেছি খাই, তো রাঙা আলু কি করে, রাঙা আলু একটা রসালো মূল, এই রাঙা আলু থেকে কখনো কখনো রাঙা আলুর যে কিছু অংশ থাকে এরকম দেখতে ব্যাপারটা, এরকম জায়গায় কিছু কিছু ছোট ছোট গর্তের মতো হয় যেখান থেকে মুকুল সৃষ্টি হয় রাঙা আলু। তো এই অস্থানিক যে মুকুল সৃষ্টি হয় এই মুকুলের মাধ্যমে নতুন অপত্যের সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে চলে এসো কাণ্ড। কাণ্ড হচ্ছে আদা, ওল, এগুলো আমরা, আলু, এগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে মাটির তলার কাণ্ড। তো এই আলুতে দেখবে অনেক দিন ঘরে রেখে দিলে আলুতে ছোট ছোট, আলুর ভেতরে ছোট ছোট মুকুল সৃষ্টি হয়। তো এই মুকুল সৃষ্টি হওয়ার মাধ্যমে তার এর থেকেই নতুন অপত্যের সৃষ্টি করতে পারে।
এছাড়াও শুষ্নি আমরুল এই সমস্ত উদ্ভিদের ধাবকের মাধ্যমে আর তোমার হচ্ছে কচুরিপানা তারপরে টোপাপানা এগুলোতে দেখবে কচুরিপানা যদি টেনে তোলো দুটো কচুরিপানা গাছকে একটা লম্বা বেশ রসালো একটা লম্বা ডাটির মতো অংশ একটা জোড়া দিয়ে থাকে ওইটাকে বলা হয় খর্বধাবক তো ওই কচুরিপানা এই যে খর্বধাবক এর মাধ্যমে এই খর্বধাবকের পর্ব থেকে অস্থায়ী মূল সৃষ্টি হয় মূল সেই মূলগুলো থেকে পরে নতুন এক একটা অপত্যের সৃষ্টি হয় নতুন একটা গাছের সৃষ্টি হয় এরপরে আসছি পাতা পাতা তোমরা পাথরকুচি গাছ সবাই দেখেছো পাথরকুচি পাতাকে যদি তোমরা তোমাদের পড়ার টেবিলে বা যেখানে হোক যদি তোমরা পাথরকুচি পাতাকে এনে রেখে দাও কিছুদিন পরে দেখতে পাবে পাথরকুচি পাতার কিনারা দিয়ে যে পাতার কিনারাটা রয়েছে সেই কিনারা দিয়ে তোমার ছোট ছোট মুকুল সৃষ্টি হচ্ছে ছোট ছোট পাতার মতো অংশ এবং কিছুদিন পরে তার নিচে থেকে মূল সৃষ্টি হয় এবং অনুকূল পরিবেশে সেগুলোকে যদি তোমরা নিয়ে গিয়ে কোনো টবের মধ্যে ওগুলোকে রেখে দাও তাহলে সেখান থেকে নতুন গাছের সৃষ্টি হবে আচ্ছা এরপরে আসছে তোমার কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার হচ্ছে কৃত্রিম বংশবিস্তারও তিন ভাগে হয়েছে একটা হচ্ছে কাটিং একটা হচ্ছে গ্রাফটিং আর তিন নম্বর হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন কাটিং বা শাখা কলম কি হয় শাখা এক্ষেত্রে কি হয় একটা উদ্ভিদের হচ্ছে শাখাকে 20-30 সেন্টিমিটার একটা লম্বা একটা শাখা যেটাকে কেটে যদি ভিজে জায়গাতে পুঁতে দেওয়া হয় তাহলে কিছুদিন পরে সেখান থেকে মাটির ওপরের অংশটার থেকে অর্থাৎ ওই শাখা থেকে ছোটো ছোটো মুকুলের সৃষ্টি হয় আর নিচে মাটির তলায় যে অংশটা থাকে তার থেকে মূল সৃষ্টি হয়ে আস্তে আস্তে সেটা একটা উদ্ভিদে পরিণত হয় আচ্ছা এরপরে হচ্ছে গ্রাফটিং গ্রাফটিং তোমরা ক্লাস 8-এ একটু পড়েছিলে গ্রাফটিং সাধারণত কি হয় এক্ষেত্রে একটা মূল সহ চারা গাছ নেওয়া হয় আর একটা মূল সহ চারা গাছের সাথে যে গাছের অপত্য সৃষ্টি করা হবে সেটা সাধারণত একটু উন্নত মানের হয় তো সেই গাছের থেকে ডাল কেটে নিয়ে এসে দুটোকে একসাথে জোড়া লাগিয়ে গ্রাফটিং পদ্ধতিতে একটা নতুন অপত্য সৃষ্টি করা হয় তো কি হয় এক্ষেত্রে একই গুণ সম্পন্ন কিন্তু দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে তোমার এই গ্রাফটিংয়ের মাধ্যমে একটা নতুন অপত্যের সৃষ্টি করা হয় তো এই গ্রাফটিং আবার দু প্রকার একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং একটা হচ্ছে বাড গ্রাফটিং কি হয় মূল সহ যে চারা গাছটিকে নেওয়া হয় সেটাকে বলা হয় স্টক আর এই যে গাছের শাখাটাকে কেটে নিয়ে এসে ওর সাথে জোড়া লাগানো হয় সেটাকে বলা হয় সিয়ন তো এই সিয়ন পদ্ধতিতে যখন নতুন একটা গাছের সৃষ্টি করা হয় তখন সেটাকে বলা হয় সিয়ন গ্রাফটিং আর বাড গ্রাফটিং কি হয় সেক্ষেত্রে একটা যে গাছের এই যে স্টকের মূল সহ যে চারা গাছটি যেটাকে বলা হয় স্টক সেই স্টকের গায়ে ছালে কি করা হয় টি আকৃতির একটা গর্ত করা হয় সেই গর্তের ভেতরে ওই সিয়নের মুকুল এনে প্রতিস্থাপন করা হয় দিয়ে তারপরে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় কিছুদিন পরে সে দুটো জুড়ে যায় তাহলে গ্রাফটিং দু প্রকার একটা হচ্ছে সিয়ান গ্রাফটিং একটা হচ্ছে বাড গ্রাফটিং সর্বশেষ যেটা আসছে অঙ্গজ বংশবিস্তারে সেটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন ভীষণ ইম্পর্টেন্ট মাইক্রোপ্রোপাগেশনটা খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়বে সবটাই ইম্পর্টেন্ট ভালো করে পড়বে তো মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তরণ মাইক্রোপ্রোপাগেশন কি মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অণু অর্থাৎ উদ্ভিদের কোনো ছোট ক্ষুদ্র বা কোনো অংশ কোষ বলো কলা বলো ভ্রূণ বলো যে কোনো একটা অংশ যদি সেটাকে নিয়ে এসে কালচার মাধ্যমে রেখে সেখান থেকে তার বৃদ্ধি ঘটিয়ে অসংখ্য উদ্ভিদ সৃষ্টি করাকে বলা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন যে কালচার মিডিয়ায় অর্থাৎ যার মধ্যে ওই ক্ষুদ্র কোষ বা কলাটিকে রেখে বৃদ্ধি ঘটানো হচ্ছে সেটাকে বলা হয় তোমার কর্ষণ দোবন সেই কর্ষণ দোবনটা আসলে তাহলে কি হলো মাইক্রোপ্রোপাগেশন হচ্ছে কর্ষণ দোবনের মধ্যে কোনো কলা বা কোষের ক্ষুদ্র অংশ রেখে তার বৃদ্ধি ঘটানো তো মাইক্রোপ্রোপাগেশনের বিভিন্ন স্টেপ আছে পদ্ধতি আছে ধাপগুলো প্রত্যেকটা ধাপ আছে ধাপগুলো প্রত্যেকে পর পর মুখস্থ করবে কোনো ধাপের এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু কোনো নাম্বার পাওয়া যাবে না প্রথম হচ্ছে কি করবে প্রথম হচ্ছে উপযুক্ত কোষ
কলা নির্বাচন মানে যেটাকে তুমি বৃদ্ধি ঘটাতে হবে সেটাকে প্রথমে নির্বাচন করতে হবে, তারপরে সেটাকে কালচার মাধ্যমে বৃদ্ধি ঘটাতে হবে। কালচার মাধ্যমে বৃদ্ধি ঘটিয়ে কি তৈরি হয়? কালচার মাধ্যমে বৃদ্ধি ঘটিয়ে তৈরি হয় ক্যালাস। তাহলে ক্যালাস কি? ক্যালাস হচ্ছে একাধিক কোষের সমষ্টি, অনেকগুলো কোষগুচ্ছকে একত্রে বলা হয় ক্যালাস। তাহলে প্রথমে একটা ছোট কোষ বা কলা নিয়েছি, যে অংশটা বিভাজনের মাধ্যমে কালচার মিডিয়ায় রেখে, দ্রবণে রেখে, তোমাদের এখানে একটা অংশ, ছোট্ট একটা অংশ বলতে আমি ভুলে গেছি, যে কালচার যে মিডিয়াটা, কর্ষণ দ্রবণটা, সেটা সাধারণত কিছু পরিপোষক এবং সাইটোকাইনিন ও অক্সিন হরমোনটাকে মিশিয়ে এই কর্ষণ দ্রবণটা কিন্তু প্রস্তুত করা হয়। সেক্ষেত্রে সাইটোকাইনিন আর অক্সিন হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? যদি ওই দ্রবণের মধ্যে অক্সিন হরমোনের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদের মূলটা দ্রুত বৃদ্ধি পাবে, আর যদি সাইটোকাইনিনের পরিমাণ বৃদ্ধি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার কাণ্ডের বৃদ্ধিটা দ্রুত হয়। তো এক নির্দিষ্ট পরিমাণে মানে মিশিয়ে যে দ্রবণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় দ্রবণ। তো সেই কর্ষণ দ্রবণে রেখে যখন ভ্রূণের কলার বিলার ঘটানো হচ্ছে সেটা বলা হচ্ছে ক্যালাস। এবার ক্যালাসের পর তৈরি হচ্ছে এমব্রয়েড গঠন হচ্ছে। এমব্রয়েড গঠন মানে ওগুলি ভ্রূণ তৈরি হচ্ছে। এরপর সেখান থেকে তৈরি হচ্ছে প্ল্যান্টলেট, প্ল্যান্টলেট বা ছোট ছোট মুকুল সহ ছোট ছোট চারাগাছ, যেগুলিকে পরে এখান থেকে এসে তোমার নার্সারিতে বলো, ছোট ছোট টবে বলো, স্থানান্তরিত করে করে নতুন চারাগাছের সৃষ্টি। তাহলে এই হচ্ছে মাইক্রো প্রপাগেশনের বিভিন্ন ধাপ। এখানে কর্ষণ দ্রবণটা কী দিয়ে তৈরি করা হয় সেটা খুব সুন্দর করে পড়বে, আর তারপরে প্রত্যেকটা ধাপ পরপর স্টেপ ওয়াইজ মানে যেভাবে ঠিক আমি বলে দিলাম পরপর সেভাবে মুখস্থ করবে। তো আজ আমি এইটুকুই, এরপরে স্যার আছেন, স্যার তোমাদের এর পরের অংশটা পড়াবেন। ম্যাডাম তোমাদের যে পর্যন্ত বলেছেন তারপর থেকে আমি বলছি, প্রথম যে টপিকটা আছে সেটা হলো যোনুক্রম। যোনুক্রমটা পড়াতে গিয়ে প্রথমেই আমি তোমাদের একটি উদ্ভিদের দেহাংশ দেখাবো। তোমরা নিশ্চয়ই এই পাতাটিকে দেখলে ভালো করে বুঝতে পারবে যে এটি একটি ফার্ন গাছের পাতা। এখন এই পাতাটির ঠিক অঙ্কদেশ অর্থাৎ পেছনের দিকটা যদি তোমরা ধরে দেখো নিজেদের হাতে তাহলে বুঝতে পারবে যে সেটা একটু খসখসে এবং তার মধ্যে ছোট ছোট দানা তোমরা অনুভব করতে পারবে। ওই দানাগুলিকে বলা হচ্ছে রেণুস্থলী। ম্যাডাম পড়ানোর সময় ওটাকে সোরাস বলে উল্লেখ করেছেন। সুতরাং আমরা ফার্নের যে দেহটা আছে সে দেহটার মধ্যে আমরা রেণুস্থলী পেলাম। এই রেণুস্থলীটা 2N অর্থাৎ ডিপ্লয়েড, এর ক্রোমোজোম সেট যেটা আছে সেটা ডাবল, যেরকমটা এই ফার্ন গাছের যে মূল দেহ তার মধ্যেও ছিল। এই সোরাস বা রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হবে রেণু এবং যে পদ্ধতিতে হবে সেটা হলো মিওসিস। উৎপন্ন রেণুগুলো হ্যাপ্লয়েড হবে অর্থাৎ এর ক্রোমোজোমের সেট যেটা আছে সেটা অর্ধেক হয়ে যাবে। এই রেণুগুলো অঙ্কুরিত হওয়ার পরে দুই রকমের উদ্ভিদ তৈরি করতে পারে, তাদের একটা
পুংলিঙ্গধর, আরেকটি স্ত্রীলিঙ্গধর। পুংলিঙ্গধর উদ্ভিদ দেহের মধ্যে পুং গ্যামেট উৎপন্ন হবে, যেগুলো সচল, এরা হ্যাপ্লয়েড, এগুলিকে প্ল্যানোস্পোর বলা হয়, প্ল্যানোগ্যামেট বলা হয়। অপরপক্ষে স্ত্রী দেহের মধ্যে যেটা উৎপন্ন হবে সেটা হলো ডিম্বাণু। তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছ যে এই শুক্রাণু এবং ডিম্বাণু, এদের মধ্যে মিলন ঘটে ম্যালিক অ্যাসিড বলে একটি পদার্থের প্রভাবে। শুক্রাণুগুলি ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় এবং এই দুজনের মিলনের ফলে উৎপন্ন হয় যেটা এন এবং এন, এই দুটো ক্রোমোজোম সেট যুক্ত দেহাংশের সংযোগের ফলে উৎপন্ন হয় টু এন জাইগোট। পরবর্তীতে জাইগোট থেকে অপত্য ফার্নের সৃষ্টি হয়, যে অপত্য ফার্ন পরবর্তীতে পূর্ণাঙ্গ রূপ নেয়, অর্থাৎ যেটা তোমাদেরকে আমি পাতাটাকে দেখিয়েছি সেই রকম দেহ একটা তৈরি করে, যার সাথে অন্য অংশগুলোও থাকে, যেমন ওদের রাইজয়েড বা মূলের মতো অংশ থাকে। এখন এই পুরো ব্যাপারটাকে তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে ডিস্টিংক্ট অর্থাৎ একটা পরিষ্কার দুটো ভাগ আছে। তার মধ্যে একটা হলো টুয়েন বা ডিপ্লয়েড দেহ সম্পন্ন, রেণুধর দেহ। কেন রেণুধর বলছি এটাকে? কারণ এর মধ্যে রেণু উৎপন্ন হয়েছে। অপর যে দেহটা দেখতে পাচ্ছি ঠিক জাইগোটের আগে পর্যন্ত, সেই দেহটা হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোমযুক্ত দেহ, যেটাকে আমরা লিঙ্গধর বলছি, কারণ এখানে দুটি পৃথক গ্যামেট উৎপাদনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ রেণুধর ও লিঙ্গধর। যদি পরিষ্কার করে দেখানো যায় তাহলে রেণুধর এই দেহটা এবং লিঙ্গধর এই দেহটা, অর্থাৎ স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক বা ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড, এই দশার যে পর্যায়ক্রমিক আবর্তন এই ফার্ন প্রজাতির দেহে লক্ষ্য করা যাচ্ছে সেটাকেই জনুক্রম বলা হবে। তাহলে এই উদাহরণটা থেকে তোমরা এবার নিজেদের সংজ্ঞাটা তৈরি করে নাও যে জনুক্রম হলো এমন একটা পদ্ধতি যেখানে কোনো একটি জীব তার জীবনচক্রে লিঙ্গধর অর্থাৎ হ্যাপ্লয়েড এবং রেণুধর বা ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে জনন ও পরিবেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে, সেটাকেই জনুক্রম বলা হয়। এটা খুব ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নটা তোমাদের অবশ্যই থাকে, এক থেকে ছোট প্রশ্নও থাকতে পারে, বড় প্রশ্নও থাকতে পারে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে যে টপিকটাতে আমি যাব সেটা হলো সপুষ্পক উদ্ভিদের জনন। তোমরা জানো যে যেসব উদ্ভিদগুলোতে ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন আমি তোমাদের একটি ফুল দেখাচ্ছি, তোমরা সবাই চেনো, যেটা একটা জবা ফুল, এবং এই ফুলটা যেহেতু জবা গাছ ধারণ করেছে তাই সেটি একটি সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের জনন পড়ার আগে আমরা কতগুলো ভাগে এই সম্পূর্ণ অংশটাকে ভাগ করে নেব যাতে আমাদের পড়তে সুবিধা হয়। তার মধ্যে প্রথম যে অংশটা হলো সেটা হলো এই ফুলটা কেমন দেখতে, ফুলের গঠনটা কীরকম। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পরাগযোগ, এই শব্দটার সাথে তোমরা পরিচিত, আমি আরও ভালোভাবে বলবো। এর পরের যে ব্যাপারটা আছে সেটা হলো নিষেক, এবং তারপরে কীভাবে বীজ সৃষ্টি হয় ও তার বিস্তার হয় সেটা পড়ব। তো প্রথম যেটা সেটা হচ্ছে ফুলের গঠন। এটাই ফুলটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবে যে এর সবুজ রঙের একটা নিচের দিকে অংশ আছে, ওই অংশটা হলো বৃতি। লাল রঙের যে অংশটা আছে সেই অংশটা হলো এর দলমণ্ডল। এই বৃতি সবুজ রঙের এবং এর প্রত্যেকটি যে অংশ আছে এই অংশগুলিকে বৃত্তাংশ বলে।
এবং দলমণ্ডলের এই প্রত্যেকটি অংশকে দলাংশ বা পাপড়ি বলে। এই দুটো অংশই হলো ফুলটার সাহায্যকারী স্তবক। এছাড়াও আরও দুটো স্তবক আছে। যদি আমি ফুলটিকে ব্যবচ্ছেদ করি তাহলে দেখতে পারবো যে এর মধ্যে হলুদ হলুদ রঙের এক রকমের ফোলা ফোলা গঠন আছে। ওগুলোতে হাত দিলে তোমাদের হাতে হলুদ রঙের রেণু লেগে যাবে, ওগুলোই পরাগরেণু। এবং যার মধ্যে এই পরাগরেণুগুলি উৎপন্ন হচ্ছে তার নাম পরাগধানী। এটা হলো পুংকেশর চক্র। অপরপক্ষে মাঝখানে যে লাল রঙের সরু সুতোর মতো অংশটা দেখা যাচ্ছে, ওটার ভেতরের দিকে দেখা যাবে স্ত্রী অংশটা, অর্থাৎ গর্ভকেশর চক্র রয়েছে, যার নিচের দিকের এই সাদা রঙের জায়গাটা, তার মধ্যে রয়েছে গর্ভাশয় বা ডিম্বাশয়, এই নলের মতো অংশটার মধ্যে আছে গর্ভদণ্ড, এবং একদম মাথাতে স্টিকি অর্থাৎ আঠালো একটা অংশ আছে, ওই অংশটার নাম গর্ভমুণ্ড। আমি সেই জায়গাটাকেই এবার ছবির মাধ্যমে তোমাদের একে দেখাচ্ছি। ছবিটা তোমাদের পরীক্ষাতেও থাকতে পারে। এটি হলো গর্ভমুণ্ড, এটা হলো গর্ভদণ্ড, নিচের অংশটা গর্ভাশয়। এখন যদি পয়েন্টিং করি তাহলে এটা হলো মুণ্ড, আমি সম্পূর্ণটা লিখলাম না, এটা দণ্ড, আর এটা হলো ডিম্বাশয়। এই গর্ভমুণ্ডের ওপরে কীভাবে পরাগরেণুগুলো চলে আসে, সেই পরাগরেণু চলে আসার ঘটনাকে বলা হবে পরাগযোগ, অর্থাৎ দ্বিতীয় স্টেপটা। তো আমরা পড়েছি যে পরাগরেণু কোথায় উৎপন্ন হয়, দেখলাম যে পরাগধানীতে উৎপন্ন হয়। তো পরাগধানীটা তাহলে কেমন দেখতে? এটা হলো পুংদণ্ড এবং এর মাথায় পরাগধানী থাকে, যার মধ্যে এই রেণুগুলো উৎপন্ন হয়। তো তারা বাহিত হয়ে যেভাবে আসবে সেই ঘটনাকে আমরা বলবো পরাগযোগ। এবারে আমরা আসি যে পরাগযোগ ব্যাপারটা কি। যদি মনে করি যে এটা একটি উদ্ভিদ এবং এটা একটি উদ্ভিদ, এই উদ্ভিদের ক্ষেত্রে এটা একটা ফুল হয়েছে, এই উদ্ভিদের ক্ষেত্রে এটা একটা ফুল হয়েছে, এখন এই ফুলটা থেকে রেণুগুলো যদি স্থানান্তরিত হয়ে এই ফুলের মধ্যে, অর্থাৎ একই প্রজাতিভুক্ত দুটি একই, যেমন দুটি আম গাছ, একটা আম গাছের থেকে তার ফুলের পরাগরেণুগুলো কোনোভাবে অন্য আরেকটি আম গাছের গর্ভমুণ্ড অর্থাৎ এখানে যদি স্থানান্তরিত হয়, তখন তো আমরা তাকে বলবো ইতর পরাগযোগ। অপরপক্ষে যদি এমন হয় যে এই গাছেরই অন্য কোনো ফুলের মধ্যে, অর্থাৎ একই উদ্ভিদের কোনো ফুলের অন্য ফুলের মধ্যে পরাগরেণু স্থানান্তরিত হয়, তখন সেটাকে আমরা বলবো স্বপরাগযোগ। এই ধরনের স্বপরাগযোগের একটা নাম আছে, সেটা হলো গেই টেনো গ্যামি। এবং এই ধরনের জিতর পরাগযোগ তার একটা নাম আছে, সেটা হলো জেনো গ্যামি। তাহলে এমন যদি হয় যে কোনো একটা উদ্ভিদের একটা ফুল হয়েছে জবা ফুলের মতো, সেই ফুলটার মধ্যেই পুংকেশরও আছে আবার গর্ভকেশরও আছে, তাহলে একই ফুলের পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে, সেই ঘটনাকে আমরা তখন বলবো স্বপরাগযোগ। সেটাও স্বপরাগযোগ হবে, অর্থাৎ স্বপরাগযোগ একই উদ্ভিদ দেহের মধ্যে সম্পন্ন হলে হবে, ইতর পরাগযোগ দুটি ভিন্ন উদ্ভিদ দেহের একটি থেকে আরেকটিতে পরাগরেণুর স্থানান্তর হলে সম্পন্ন হবে। এখন আমরা দেখি যে এই ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগ এই দুটোর মধ্যে কী পার্থক্য আছে। এই ছবিটা দেখলেই তো আমরা পার্থক্য করতে পারবে। স্বপরাগযোগটা সম্পন্ন হচ্ছে একটা উদ্ভিদ দেহের মধ্যে, ইতর পরাগযোগ সম্পন্ন হচ্ছে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে। সুতরাং যখনই পরাগরেণুগুলো একটা দেহ থেকে আরেকটা দেহে স্থানান্তরিত হবে, তখনই তার কিছু অপচয় ইতর পরাগযোগের ক্ষেত্রে হবে, স্বপরাগযোগের ক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনা নেই। যদিও স্বপরাগযোগের একটি অসুবিধা আছে, সেটা হলো এর থেকে যে উৎপন্ন উদ্ভিদগুলি তাদের মধ্যে জিনগত প্রভেদ যেহেতু হয় না, ফলত ওই উদ্ভিদ থেকে উৎপন্ন বীজগুলি
অনুকূল পরিবেশ না পেলে অঙ্কুরিত হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রতিবন্ধকতায় পড়ছে। কিন্তু ইতর পরাগযোগে যেহেতু দুটো উদ্ভিদের মধ্যে জেনেটিক একটা নতুন কম্বিনেশন তৈরি হয়, সেই কারণে এই উদ্ভিদের থেকে প্রাপ্ত বীজগুলোর অঙ্কুরোদ্গম এবং বংশবিস্তারের ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ পরিবেশে ইতর পরাগযোগ থেকে প্রাপ্ত উদ্ভিদগুলো অনেক বেশি পরিমাণে টিকে থাকতে পারে, যেটা স্বপরাগযোগের ক্ষেত্রে হয় না। তাহলে এখন এই যে জায়গাটা পড়লাম, এর থেকে কী কী প্রশ্ন থাকতে পারে? প্রথম প্রশ্ন থাকতে পারে, স্বপরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে, এদের পার্থক্য কী? তিন নম্বর প্রশ্ন থাকতে পারে যে স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি কী কী এবং ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি কী কী। তাহলে আমরা সপুষ্পক উদ্ভিদের জনন পড়ার সময় দ্বিতীয় যে পার্টটা সেই পার্টটা পড়ছিলাম। এখন ইতর পরাগযোগ যখন হবে তখন তার ক্ষেত্রে বাহকের দরকার হবে, কারণ কোনো একটা ফুল থেকে আরেকটা গাছে পরাগরণ স্থানান্তরিত হওয়ার জন্য কোনো একটা মাধ্যমের দরকার হয়। সেই মাধ্যমগুলো কী কী হতে পারে? যেগুলো তোমাদের সিলেবাসে আছে তার মধ্যে বায়ু এক নম্বর, দুই নম্বর হচ্ছে জল, তিন নম্বর হচ্ছে পতঙ্গ, চার নম্বর যেটা সেটা হচ্ছে পাখি। বায়ুর মাধ্যমে যে সকল উদ্ভিদগুলির পরাগরণ স্থানান্তরিত হয় তারা হলো ধান, ভুট্টা প্রভৃতি। জলের মাধ্যমে পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এটা সম্পন্ন হয়। পতঙ্গ পরাগী ফুলগুলোর মধ্যে পদ্ম, শালুক, নানা রকমের সুগন্ধি ফুল, বেল, জুঁই বা বিভিন্ন কালার ফুল যে সকল ফুলগুলো আছে যেমন সরিষা, প্রত্যেকের ক্ষেত্রেই পতঙ্গ পরাগী হবে। পাখি দ্বারা পরাগযোগ যার ক্ষেত্রে হয় সেটা হলো পলাশ, শিমুল, মাদার প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এটা হবে। এখন আসি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। তোমরা বইয়ে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মুখস্থ করবে। দেখো, বায়ুর মাধ্যমে পরিবাহিত হবে, সুতরাং পরাগরেণুগুলি খুব হালকা হবে, প্রচুর পরিমাণে উৎপন্ন হবে, এবং যে গর্ভমুণ্ডের ওপরে সে পড়বে সেটা আঠালো হতে হবে, তা না হলে এই পরাগরেণুগুলো বাতাসে উড়ে যাওয়ার সময় এখানে আটকাবে না। এই ফুলগুলোর, এই বায়ু পরাগী ফুলগুলোর কোনো বর্ণ, গন্ধ বা এর মধ্যে কোনো নেকটার বা মকরন্দ থাকে না। জল পরাগী ফুলগুলো, এগুলো খুব হালকা হয়, ফুলগুলো ভাসতে থাকে জলের মধ্যে, এবং এদের বিশেষ একটা কৌশল দেখা যায় যে গর্ভাশয় অর্থাৎ স্ত্রী ফুল যার মধ্যে রয়েছে সেই ফুলগুলোর বৃন্তটা এরকম স্প্রিংয়ের মতো হয় এবং ফুলগুলো জলের নিচে থাকে। যদি ওয়াটার লেভেলটা এরকম হয় তাহলে তা নিচে থাকবে, কিন্তু যখনই এদের প্রয়োজন হবে নিষেকের তখনই ফুলগুলোর এই স্প্রিংয়ের মতো বৃন্তটা ওপরের দিকে উঠে আসবে এবং ফুলটা ওপরে ভাসবে, যাতে পুরুষ ফুল থেকে যে পরাগরেণুগুলো আছে সেগুলো সহজেই এই স্ত্রী ফুলের মধ্যে আসতে পারে। অর্থাৎ এটা ইতর পরাগযোগ ঘটানোর জন্য এই পাতা শ্যাওলা উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবারে আসি পতঙ্গ পরাগী ফুল, এদের ঠিক উল্টো বৈশিষ্ট্য। যে কোনো দুটো বৈশিষ্ট্য মুখস্থ করলে তার উল্টোটা বললেই হয়ে যাবে। পতঙ্গ পরাগীদের সুন্দর গন্ধ থাকতে হবে, না থাকলে সুন্দর বর্ণ থাকতে হবে যা দেখে পতঙ্গরা আকৃষ্ট হবে, অথবা তার মধ্যে মিষ্টি রস বা মকরন্দ থাকবে। এবারে আসি একদম শেষটাতে, পাখি পরাগী ফুল। এর বৈশিষ্ট্যটা দেখলেই লক্ষ্য করতে পারবে যদি তোমরা নিজেরা এই ফুলগুলোকে নিজেদের চোখে দেখো, দেখবে এই ফুলগুলো বড় এবং মোটামুটি খুব লাল বর্ণের অথবা একটু উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। ফলে এই ফুলগুলোর মকরন্দ এবং এর পরাগরেণুগুলো সুস্বাদু হওয়ার জন্য পাখিরা, বিশেষত হামিংবার্ড প্রজাতির যে পাখিরা আছে, তারা সেখানে স্থানান্তরিত হয়। তাহলে আমরা দুটো জায়গা শিখলাম, তার মধ্যে একটা জায়গা হচ্ছে ফুল কেমন দেখতে, আর দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে যে পরাগযোগ কীভাবে সম্পন্ন হয়। এবারে আসি তৃতীয় জায়গাটা, অর্থাৎ নিষেক। এই জায়গাটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে পরাগরেণু স্থানান্তরিত হয়েছে। এই পরাগরেণুটাকে একটু বড় করে দেখালে আমরা দেখতে পাবো
যে এর মধ্যে বিভাজনের মাধ্যমে দুটো কোষের সৃষ্টি হয়েছে। একটা কোষ যেটাকে অঙ্গজ কোষ বলা হচ্ছে, আর একটা কোষ যেটাকে বলা হচ্ছে জনন কোষ। একটা হলো জেনারেটিভ সেল, আর উপরের যে অংশটা সেটা হচ্ছে অঙ্গজ কোষ বা ভেজিটেটিভ নিউক্লিয়াস। অঙ্গজ নিউক্লিয়াস এবং জেনারেটিভ নিউক্লিয়াস, এখন এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করবে, যে দুটো নিউক্লিয়াস থেকে পরবর্তীতে পুং গ্যামেট সৃষ্টি হবে। তাহলে এখানে পুং গ্যামেট সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে পুং গ্যামেট? একটি জেনারেটিভ নিউক্লিয়াস থেকে দুটি পুং গ্যামেট সৃষ্টি হয়েছে, আর আরেকটি আছে অঙ্গজ কোষ এর নিউক্লিয়াস। সুতরাং একটা পরাগরেণুর মধ্যে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ এর মধ্যে তিনটে পৃথক নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এর মধ্যে এই অঙ্গজ নিউক্লিয়াস যেটি আছে সেটি নিচের দিকে, অর্থাৎ গর্ভমুণ্ডের মধ্য দিয়ে কেমোট্রপিক চলনের মাধ্যমে অগ্রসর হয় এবং এখানে একটি নালি তৈরি করে যার নাম পরাগ নালী, যার মধ্য থেকে এই পেছনের দিকে দুটি জেনারেটিভ নিউক্লিয়াস দুটি পুং গ্যামেট হিসাবে অগ্রসর হয়। এর মধ্যে দুটি পুং গ্যামেট হিসাবে অগ্রসর হতে থাকে। তাহলে এ দুটি হলো পুং গ্যামেট। এটি যেরকম ছেলেদের অংশটা অগ্রসর হচ্ছে, ঠিক একইভাবে ভেতরের দিকে মেয়েদের যে পার্টটি আছে সেটাও এখানে রেডি হয়। আমরা এই পুরো জায়গাটাকে বলেছি ডিম্বাশয়। এর মধ্যে এটি হলো ডিম্বক, যে ডিম্বকের বাইরে অনেকগুলো আবরণ থাকতে পারে যেগুলোকে ডিম্বক ত্বক বলা হবে। ভেতরের দিকে যে অংশটা আছে তার নাম হলো ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীর মধ্যে মোট আটটা নিউক্লিয়াস থাকে, তার মধ্যে একদম মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে সেটা হলো ডিম্বাণু। এর দুই পাশে যে দুটো নিউক্লিয়াস যুক্ত কোষ আছে তাদেরকে বলা হবে সহকারী কোষ বা সাইনারজিডস। নিচের দিকে তিনটি অ্যান্টিপোডাল কোষ থাকে, এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড হয়, কিন্তু মাঝখানের দিকে দুটো এমন নিউক্লিয়াস থাকে যারা একত্রিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে, নির্ণীত নিউক্লিয়াস। এই নির্ণীত নিউক্লিয়াসের দুটি নিউক্লিয়াস একত্রিত অবস্থায় ডিপ্লয়েড হয়, টু এন হয়, আর বাকি যতগুলো কোষ এখানে আঁকা হয়েছে সব কটা কোষ ডিম্বাণু, সহকারী কোষ বা অ্যান্টিপোডাল কোষ, প্রত্যেকটা কোষই হ্যাপ্লয়েড হয়। তো আমরা আগে দেখেছি পুং গ্যামেটটা হ্যাপ্লয়েড। এই দুটি পুং গ্যামেট অগ্রসর হয়ে পরাগনালিকার মধ্য দিয়ে আসছে, আসার পরে এটি প্রবেশ করে এই ভ্রূণস্থলীর মধ্যে। প্রবেশ করার ওপর নির্ভর করে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা হলো পোরোগ্যামী, যদি এই রেণুরন্ধ্র দিয়ে এটা যদি এটা ভেতরে প্রবেশ করে ডিম্বক রন্ধ্র দিয়ে, যদি এটা ডিম্বক ত্বক ভেদ করে যায় তখন মেসোগ্যামী, অথবা এমন হতে পারে যে এটা নিচ থেকে অর্থাৎ চ্যালাজা দিয়ে প্রবেশ করলো তখন এটার নাম চ্যালাজোগ্যামী বলা হবে। তো যাই হোক, ভেতরে এটা প্রবেশ করবার পরে, নালীটা প্রবেশ করবার পরে এর মধ্যে যে দুটি পুং গ্যামেট ছিল তার একটি পুং গ্যামেট গিয়ে ডিম্বাণুর সাথে যুক্ত হয়, আরেকটি পুং গ্যামেট যুক্ত হয় নির্ণীত নিউক্লিয়াসের সাথে। এইবার যদি আমি পরিষ্কার করে ব্যাপারটাকে এখানে লিখি তাহলে বুঝতে পারবে যে ডিম্বাণু ছিল, তার সাথে একটি পুং গ্যামেট যুক্ত হয়েছে, সমান সমান তৈরি হলো জাইগোট। এই ডিম্বাণুটা হ্যাপ্লয়েড, পুং গ্যামেটটাও হ্যাপ্লয়েড, জাইগোটটা ডিপ্লয়েড। অপরপক্ষে মাঝখানে যে নির্ণীত নিউক্লিয়াসটি ছিল সেই নির্ণীত নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়েছে আরেকটি পুং গ্যামেট, এবং এদের মিলনের ফলে উৎপন্ন হয়েছে থ্রি এন একটা কোষ যেটাকে বলা হচ্ছে শস্য নিউক্লিয়াস। এই শস্য নিউক্লিয়াস গঠিত হওয়ার রেজাল্টটা কী দাঁড়াবে
একটা বীজ তৈরি হবে যেটা এই ডিম্বকটা পরিবর্তিত হয়ে হবে, একটা ফল তৈরি হবে যেটা ডিম্বাশয়টা পরিবর্তিত হয়ে হবে, এবং এই বীজের মধ্যে একটা অংশ থাকবে শস্য, এই যে শস্যটা দেখানো হচ্ছে সেটা, বাকি একটা অংশ থাকবে যেখানে এই জাইগোটটি অবস্থান করবে, পরবর্তীতে ওই জাইগোটটা বিভাজিত হয়ে এখানে তৈরি করবে ভ্রূণ। এই অবস্থায় আমরা ফলটিকে খাবো, ফলটা উদ্ভিদ আমাদের জন্য তৈরি করেছে যাতে আমরা খেয়ে বীজটাকে ছড়িয়ে দিই। এবার বীজের মধ্যে যে শস্যটা আছে সেটাও নিজের সন্তানের জন্যে অর্থাৎ ওই ভ্রূণটার জন্যে সংরক্ষিত আছে, আর ভ্রূণ অনুকূল পরিবেশ পেলে তখন এই শস্যকে ব্যবহার করে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে ভ্রূণমুকুল ও ভ্রূণমূল তৈরি করবে, ফলে আরেকটি প্রজন্মের সৃষ্টি হবে। সুতরাং দেখো আমি যেখান থেকে শুরু করেছিলাম সেটা হলো ফুলের কিছু অংশ থেকে, আর যেখানে শেষ করলাম সেটা হলো একটা নতুন চারাগাছ সৃষ্টি। সুতরাং সম্পূর্ণ পদ্ধতিটা অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যে জনন প্রক্রিয়াটা সেটা এই স্টেজগুলোতে ভাগ করে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হবে। আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষ করব, তার আগে উপস্থিত শিক্ষিকা এবং শিক্ষক মশাই যারা আছেন অনুরোধ করব যে এই যে ছুটির বা লকডাউন পিরিয়ডে ছাত্রছাত্রীরা বাড়িতে আছে, যে চ্যাপ্টার এখন এতক্ষণ ধরে পড়ালেন আপনারা, যদি তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হোম টাস্ক হিসাবে ছাত্রছাত্রীদের দিয়ে দেন আর কি। হ্যাঁ, প্রথমত চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখন মাধ্যমিকের যে ধরনের কোশ্চেন প্যাটার্ন রয়েছে তাতে বই প্রচণ্ড পরিমাণে খুঁটিয়ে পড়ার দরকার। নোটস ভিত্তিক পড়াশোনা বা কিছু বাজার চলতি কোশ্চেন আনসারের বই পড়ে খুব ভালো নম্বর পাওয়ার আশা করা যাবে না। টেক্সট বুক এটাই শেষ কথা, খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তবুও কিছু কোশ্চেন বলছি, তার মধ্যে ফার্নের যোনক্রম ওই জায়গাটা, ম্যাডাম যে পার্টটা পড়িয়েছেন অঙ্গজ জননের ক্ষেত্রে তার যে পদ্ধতিগুলো, পাঁচটা পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, ছবি এঁকে পড়তে হবে এবং ছোটো প্রশ্ন এই জায়গা থেকে করতে হবে। শাখা কলম, জোর কলম বা মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলো ম্যাডাম যেগুলো বলে দিয়েছেন খুব ক্লিয়ারলি পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। এরপরে সপুষ্পক উদ্ভিদের জননের যে জায়গাটা আমি দেখালাম, সেক্ষেত্রে পরাগযোগের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরাগযোগী ফুলের বৈশিষ্ট্য উদাহরণ এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, ফুলের স্ট্রাকচারের ছবিটা দিতে পারে, আর শেষ পর্যন্ত এই দিনিশেক প্রক্রিয়াটা ও তার রেজাল্টটা কী হচ্ছে এর থেকে ছোট প্রশ্ন থাকতে পারে। এবার জননটা কি এসেছে পরীক্ষায় মাধ্যমিকে কিছু বড় কিছু? এর আগের বছরে যে কোশ্চেন ছিল সেখানে 5 নম্বরের একটা কোশ্চেন ছিল যেটা আপনি পড়ালেন, ওই জায়গা থেকে অঙ্গজ জননের 5 নম্বরের একটা কোশ্চেন ছিল। সুতরাং জননটা সবাই খুব ভালো করে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আর স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে বই ছাড়া কখনোই কিন্তু আলাদা বাজার চলতি কোশ্চেন অ্যান্সারের বই পড়ে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। এখন কোশ্চেন প্যাটার্ন দেখতেই পাচ্ছ সব ছোট ছোট, 5 নম্বরের প্রশ্ন থাকলেও তাতে 2+2+1, কখনো 1+1+1+2 এরকম দিয়ে দিচ্ছে। সুতরাং তোমাদেরকে সেগুলো খুঁটিয়ে পড়তে হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমরা আবারও ধন্যবাদ জানাবো শিক্ষক শিক্ষিকাদের, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিদিন নিয়ম করে শিক্ষক শিক্ষিকারা আসছেন এবং তোমাদের ক্লাস নিচ্ছেন, তার জন্যে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আমরা শেষ করব জীবনবিজ্ঞানের 10ম শ্রেণীর এই ক্লাস, পরবর্তী 12ম শ্রেণীর পদার্থবিদ্যার ক্লাস নিয়ে ফিরব কিছু সময়ের মধ্যেই। আমাদের সাথে উপস্থিত থাকবেন শিক্ষক সৌমেন চ্যাটার্জি ও শিক্ষক শান্তনু দে। আপাতত তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছু সময়ের মধ্যেই। দেখতে থাকো নিউজ নোম্যান্সল্যান্ড।